আপনারা জানেন সারা বাংলাদেশে এই বুয়েটের যে হত্যা, হত্যার মধ্যে দিয়ে একটি কুচক্রি মহল, যারা একাত্তরে যারা এই একাত্তরে যারা মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র করেছিল, তারা আবার আপনার হত্যা নিয়ে আবার চক্রান্ত করেছিল। সেই চক্রান্তের মধ্যে দিয়ে জন্মে শেখ হাসিনার যে একটি মনোবল, সেই মনোবলের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে যে একটু আপনাদেরকে ইস্যু নিয়ে যে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছিল, এবং জননেত্রী শেখ হাসিনার যে মনোবলের মধ্যে দিয়ে প্রশাসনের যে দৃঢ়তার মধ্যে দিয়ে সে আপনার হত্যাকারীকে ইতিমধ্যে আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছিল এবং ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং গতকাল যে এই বিসির সাথে যে ছাত্রছাত্রীদের যে একটি মত বিনিময় সভা হয়েছে, সেখানে ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যারাই আসামি তাদেরকে, প্রকৃত আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রেক্ষিতে এখানে আর নতুন করে কোনো ইস্যু নিয়ে আমার মনে হয় না যে এখন আইনের মধ্যে দিয়ে চলবে আপনার হত্যাকাণ্ড। সে হত্যাকাণ্ড নিয়ে আর গোলাপানিতে মাছ শিকার করার কষ্ট হচ্ছে। চট্টগ্রামে ক্যাসিনোর এখনও পর্যন্ত ক্যাসিনো কোনো জায়গায় ধরা হয়নি। এগুলো ঢাকা শহরে ক্যাসিনোতে যারা ইতিমধ্যে সব ক্যাসিনো বন্ধ হয়ে গেছে ঢাকা শহরে, যারা এর সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করছে সরকার, কাউকে ছাদ দেয় না, দল মত নির্বিশেষে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে যদি এ ধরনের কোনো কিছু হয় প্রশাসন অবশ্যই এর ব্যবস্থা নেবে, এবং দলীয় নেতা কর্মীরা কাউকে তো প্রশ্রয় দিচ্ছে না ক্যাসিনোর বিরুদ্ধে। ইতিমধ্যে জানেন যে দলের হোক তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যে পলি হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তো আপনারা জানেন সচেতন ছাত্র সমাজ বিভিন্নভাবে মানববন্ধন করছে, তার গ্রেপ্তারের দাবিতে আসামিদের, প্রকৃত আসামিদের যে গ্রেপ্তারের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করছে। পলির ইতিমধ্যে হয়তো গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলো স্পষ্টভাবে হয়তো বলেছে, যারা হত্যা করছে এটা তো অবশ্যই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে যারা সাথে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আমি তো রায় চলতেছে, ইতিমধ্যে হয়তো যারা জড়িত তাদেরকে শাস্তি অবশ্যই পেতে হবে। আপনারা জানেন কারাগারে হয়তো আমরা কারা পরিদর্শক একটা হচ্ছে সম্মানের পদ, এটা আমি আজকে প্রায় বিগত 20 মাস হয়েছে হয়তো সম্ভবত। এখানে প্রথমে আমরা যখন ছিলাম তখন হয়তো আপনারা জানেন ইতিমধ্যে একটা ঘটনা হয়েছে আমাদের জেলার গ্রেপ্তার হওয়ার পর থেকে, তার পরিবর্তনে নতুন যখন আমাদের জেলার এবং ডিএজি সুপার আসার পর এখানে অনেক পরিবর্তন হয়েছে। জেলখানার মধ্যে আগের এখন জিনিসপত্রের দাম অত একদম সহনীয় পর্যায়ে এসেছে, এবং যে বেচা কিনা হতো আপনারা সবসময় বলতেন আসামিরা গেলে, নতুন আসামি গেলে হয়তো একটা বেচা কিনা, এই ধরনের কোনো কাজ এখন এই মুহূর্তে হচ্ছে না। কোনো দুর্নীতি কোনো কিছু এখন আসামিরা খুবই ভালো আছে, আগের আর দ্রব্যমূল্য এখন সহনীয় পর্যায়ে আছে।